সাপ। সাপের মতো একটি বিষাক্ত প্রাণীর নাম শোনা মাত্রই আমাদের শরীরে কেমন একটা গা শিরশির দিয়ে ওঠে, কারণ আমরা প্রায় সকলেই সাপকে ভয় পেয়ে থাকি। যেখানে মাত্র একটা সাপে আমরা ভয় পেয়ে থাকি, সেখানে একটা পুরো দ্বীপ সাপে ভরপুর। শুনলেই কেমন লাগে, তাই না? আজকে আমরা এই ভয়ঙ্কর দ্বীপটি সম্পর্কেই বলবো। তাহলে চলুন দেখে আসা যাক এই দ্বীপটি। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। শুরু করা যাক। আজ আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ স্নেক আইল্যান্ড সম্পর্কে বলবো। এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে ওই দেশের সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এই দ্বীপে আপনি যে দিকে তাকাবেন শুধু সাপই দেখতে পাবেন। এই দ্বীপটিতে এত পরিমাণ সাপ থাকার কারণে এই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড বলা হয়। এই দ্বীপটির আসল নাম হলো লিহাডা কুইমাডা গ্যান্ডে, তবে এখানে বসবাস করা মানুষের কাছে এটি সাপের দ্বীপ নামে বেশ পরিচিত। আটলান্টিক মহাসাগরের উপর ব্রাজিলের উপকূলে এই দ্বীপটি অবস্থিত। দূর থেকে এই দ্বীপটি দেখতে এতটাই সুন্দর যে কারো এখানে ঘুরতে যেতে ইচ্ছে করবে। কিন্তু এই দ্বীপটি অনেক ভয়ঙ্কর। গবেষকদের তথ্য মতে এই দ্বীপে প্রতি বর্গ মিটারে 1 থেকে 5টি সাপ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের মতে 1900 থেকে 1920 সাল পর্যন্ত এই দ্বীপের মানুষের শেষ বসবাস ছিল, যা একটি লাইট হাউসের উপর। এই দ্বীপে একটি লাইট হাউস আছে যা দেখে সমুদ্রে চলাচল করা জাহাজ দিক নির্ণয় করে থাকে, আর এই লাইট হাউসটি দেখাশোনা করার জন্য ওই ব্যক্তি তার পরিবার সহ ওই লাইট হাউসে বসবাস করতেন। কিন্তু সাপেদের আক্রমণে তিনি মারা যান। এরকম ঘটনা যেখানে প্রচলিত আছে, এক ব্যক্তি এই দ্বীপে কলা সংগ্রহ করার জন্য আসেন, কিন্তু কলা কাটার সময় উপর থেকে একটি সাপ এসে তার উপরে পড়ে এবং তাকে কামড়ায়। তারপর ওই ব্যক্তি তার নৌকার কাছে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ওইখানকার লোকেরা তার নৌকার কাছে তার লাশ দেখতে পায়। এইসব ঘটনা শোনার পর আপনারা হয়তো ভাবছেন যে এত সাপ এখানে কীভাবে এলো। অবশ্যই কিছু মানুষ মনে করে থাকেন যে এই দ্বীপে বিশাল কোনো গুপ্তধনের ভাণ্ডার রয়েছে, কোনো জলদস্যু হয়তো তা এখানে লুকিয়ে রেখে গিয়েছিলেন। এত গুপ্তধনের দেখাশোনা করার জন্য হয়তো তিনি এত সাপ ছেড়ে দিয়ে যান, কিন্তু এটা কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। যদি আমরা এসব কাল্পনিক ঘটনা না শুনে গবেষকদের কথা শুনি, তাহলে জানা যায় যে প্রায় 1100 বছর আগে এই দ্বীপটি ব্রাজিলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সমুদ্রের গভীরতা বৃদ্ধি পাওয়ার জন্য দ্বীপটি ব্রাজিল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। তখন এই দ্বীপে এই সময়ের মতো এত সাপ ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাপদের এত বিশাল পরিমাণে বংশবৃদ্ধি ঘটে যে এই দ্বীপে সাপের সংখ্যা প্রায় 3000 থেকে 5000, আর এই সাপগুলো সাধারণ সাপের তুলনায় 5 গুণ বিষাক্ত হয়ে থাকে। পৃথিবী বিষাক্ত সাপদের মধ্যে গোল্ডেন লেচে হেড শুধুমাত্র এই দ্বীপে বাস করে থাকে। সাপটির গায়ের রং হলদেটে বাদামি রঙের এবং সাপটির লম্বায় প্রায় 28 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু রিপোর্ট অনুযায়ী প্রায় 46 ইঞ্চি লম্বাও এই সাপ এই দ্বীপটিতে পাওয়া যায়। এই সাপটি এতই বিষাক্ত যে এর কামড়ে মানুষের 1 ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য। তাছাড়া 1 ঘন্টার মধ্যে চিকিৎসা নিলেও 3% মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের কিডনি নিস্তেজ হয়ে যায় আর পেশিগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্রেন হ্যামারেজ হয়ে যায়। এই দ্বীপটিতে সাপ ছাড়া আর অন্য কোনো প্রাণী দেখা যায় না, কারণ যে সমস্ত প্রাণী এই দ্বীপে বসবাস করত তারা এই সাপেদেরই শিকার হয়, ফলে এদের খাদ্য অভাব শুরু হয়। এই দ্বীপে উড়ে আসা পাখিগুলো কেউ এরা শিকার করে থাকে। আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত এই দ্বীপের উষ্ণতা 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে স্মাগলিং করার জন্য এই দ্বীপে যায়। বেআইনিভাবে তারা এই দ্বীপে ঢুকে সাপদের ধরে নিয়ে যায় এবং ব্ল্যাক মার্কেটে তা বিক্রি করে থাকে। বিরল এবং প্রচুর বিষাক্ত হওয়ার জন্য ব্ল্যাক মার্কেটে এই সাপের ভালো দাম পাওয়া যায়। তবে ভয়ের বিষয় হলো যদি এই ব্ল্যাক মার্কেট থেকে বিক্রি হওয়া একটি সাপ যদি লোকালয়ে বংশবিস্তার করে, তাহলে মানুষের জন্য তা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে যদি এই সাপগুলো ভালো কাজে লাগানো যায়, তবে এর ভালো দিকও আছে, কারণ এইভাবে আমাদের অনেক উপকারও হয়ে থাকে। এই দ্বীপে যে সমস্ত সাপ পাওয়া যায় তাদের বিষ থেকে প্রচুর ঔষধ তৈরি করা হয়, যেমন হার্টের নানা রকম ঔষধ তৈরি করা হয়ে থাকে। এই দ্বীপে শুধুমাত্র গবেষক ও নেভির কর্মীরা প্রবেশের অনুমতি পেয়ে থাকেন। নেভির কর্মীরা এই দ্বীপে লাইট হাউসটি মেনটেন্স করার জন্য আসেন, আর গবেষকরা আসেন সাপের উপর গবেষণা করার জন্য, তাও বছরে মাত্র 1 বার। যেহেতু এই দ্বীপে যত প্রাণী ছিল সব প্রাণী সাপেদের শিকার হয়ে গেছে, সেহেতু এই দ্বীপে সাপেদের খাদ্য অভাব দেখা দিয়েছে, ফলে গত 20 বছরে সাপের সংখ্যা প্রায় 15% কমে গেছে। ধরা যাক আপনি সরকারের কাছ থেকে এই দ্বীপে যাওয়ার অনুমতি পেয়ে গেছেন, তো আপনি কি যাবেন এই দ্বীপে বিভিন্ন রকম সাপ দেখতে, তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। যাদের এইরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও ভালো লাগে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।